আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেলে ডুবা আস্ত জলপাইয়ের আচার, টক জাল মিষ্টি। এই আচারটি রুদ্র দেওয়ার ঝামেলা ছাড়া এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলপাইয়ের গায়ে এভাবে দাগ কেটে নিয়েছি। একটা জলপাই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চুরি দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন জলপাইয়ের গায়ে যেন কোনো পাই না থাকে, কারণ আজকের আচারটা আমরা ফ্রিজ ছাড়াই 1 বছর সংরক্ষণ করব। কোনো রকম পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো একটু বেশি করে পানি দিয়েছি। সেখানে আগের থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এভাবে করে জলপাইগুলোকে আগে সিদ্ধ করে নিলে আচার তৈরির প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। 5 মিনিট ঢাকনা দিয়ে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। চুলার মিডিয়াম হিটে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জলপাইগুলোকে একটা চাকনিতে সেকে নেব যাতে পুরোপুরি পানিটা সরে যায়। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের রসুন। রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলাকে তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলাকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি আবারও এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের গুঁড়া 5 ফোড়ন। আপনারা চাইলে আস্ত 5 ফোড়ন তেলে গুঁড়া করে দিতে পারবেন। এবার আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব চিনি থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। দেখুন চিনিটা গলে গিয়ে চিনি থেকে পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি জলপাইয়ের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। যদি কোনো রকম পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এবার চুলার আঁচটা মাঝারি রেখে আমি জলপাইগুলোকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আমি এখানে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচ। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে। ভিনেগার দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে টক জাল মিষ্টি জলপাই আচার। রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন জলপাইয়ের সিজন, জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।